আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশে প্রায় 86 দিন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর আজ 16 জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। প্রায় দীর্ঘ 3 মাসের মতো সময় আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশ থেকে বন্ধ ছিল। করোনা ভাইরাসের মহামারীর কারণে বিভিন্ন দেশে লকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউনের ফলে আন্তর্জাতিক যোগাযোগ সমূহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সেই লকডাউনের ফলে বাংলাদেশও প্রায় 86 দিন আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ ছিল। আজকে থেকে বাংলাদেশ এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে। আজকে প্রথম একটি ফ্লাইট কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট দিয়ে বিমান চলাচল আন্তর্জাতিকভাবে চালু হয়েছে বাংলাদেশে। অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা আমাদের চ্যানেলে কমেন্টসের মাধ্যমে জানতে চান কুয়েত থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে কুয়েতে কবে থেকে ফ্লাইটগুলো চালু হবে। সে সকল প্রবাসী ভাইদের জন্য আমাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে। আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন। যে সকল প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে গিয়ে আটকে গেছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে, লকডাউনের ফলে আন্তর্জাতিক যোগাযোগগুলো বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ থেকে কুয়েতে আসতে পারতেছেন না বা কুয়েত থেকে বাংলাদেশে যেতে পারতেছেন না, বা বিভিন্ন প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এখনো যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থাগুলো বন্ধ রাখা হয়েছে, তাদের জন্য একটি অত্যন্ত সুখবর। বাংলাদেশ সরকার আজ থেকে একটি ফ্লাইট কাতার এয়ারওয়েজের ফ্লাইট দিয়ে চালু হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু করবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। আশা করি কিছুদিনের ভিতরে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সচল হয়ে যাবে, সকল প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে রিটার্ন যেতে পারবেন, বাংলাদেশ থেকে যার যার কর্মস্থলে বিভিন্ন দেশে আসতে পারবেন। অনেক প্রবাসী ভাইয়েরা বর্তমানে বাংলাদেশে আটকে আছেন, তাদের কর্মস্থলে আসতে পারতেছেন না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকলেই তাদের কর্মস্থলে আসতে পারবেন। পুরো পৃথিবী থেকে বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমতে শুরু করেছে। কুয়েতেও যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমবে ইনশাল্লাহ, আমরা আশা করি আগস্টের মাঝামাঝি সময় বা আগস্টের লাস্ট সময়ে কুয়েত থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু করে দেওয়া হবে। সে সকল প্রবাসী ভাইয়েরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন যে আমরা কখন আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারবো, আমরা ফিরে যেতে পারবো কি না। সে সকল ভাইদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা দুশ্চিন্তা করবেন না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকলেই আপনাদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন। বিভিন্ন দেশের সরকার বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক, ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে। বিভিন্ন দেশের সরকারের মন্ত্রণালয় থেকে বর্তমানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইটগুলোর কিছু যোগাযোগ এখন স্বাভাবিক করার চিন্তা ভাবনা করতেছে। স্বাভাবিক হয়ে গেলে ইনশাল্লাহ সকলেই বাংলাদেশ থেকে তাদের কর্মস্থলে প্রবাসে ফিরে আসতে পারবেন। বর্তমানে কুয়েত সরকার আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে বাংলাদেশের যে যোগাযোগ ছিল সেই ফ্লাইটগুলো এখন বন্ধ রাখা হয়েছে। কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুসারে আগস্ট মাসের মাঝামাঝি অথবা আগস্ট মাসের লাস্টের দিকে বাংলাদেশের সাথে বিমান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা দেখার বিষয় কুয়েত সরকার কবে থেকে এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়। ইনশাল্লাহ যদি কুয়েত সরকার কখন এই লকডাউন তুলে নেয় সে ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে আমাদের সাইফ বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আপনারা সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথে সংযুক্ত থাকুন। যে কোনো গুরুত্বপূর্ণ খবর কুয়েত সরকার, বাংলাদেশ সরকার নির্ভরযোগ্য যে সকল তথ্য সূত্র সহ আপনাদেরকে আমরা সেই সকল তথ্যগুলো দিব। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আমাদের তথ্যগুলো দেখে। আপনাদেরকে কখনই আমরা বিভ্রান্তমূলক কোনো তথ্য দিব না। আমাদের চ্যানেলটির মাধ্যমে সবসময় আমরা চেষ্টা করি সত্য নিউজগুলো প্রচার করার জন্য। আমরা এমন কোনো নিউজ প্রচার করি না যে নিউজের মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের কোনো ক্ষতি হয়। আপনারা সবসময় আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন, আমরা সবসময় আপনাদের জন্য সত্য এবং সবচেয়ে লেটেস্ট আপডেট নিউজগুলো আপনাদের জন্য প্রচার করবো ইনশাল্লাহ। আগামী 21 জুন থেকে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে একটি ফ্লাইট চালু হবে। আপাতত বাংলাদেশ থেকে কাতার এবং লন্ডনের এই দুটি ফ্লাইট চালু থাকবে। অন্যান্য দেশের ফ্লাইটগুলো বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে
অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করার অনুমতি প্রদান করবে ইনশাল্লাহ। অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে বর্তমানে কাতার এয়ারওয়েজ এবং 21 জুন লন্ডন যে ফ্লাইটগুলো চালু থাকবে, অন্য দেশের নাগরিকরা যারা বাংলাদেশে প্রবেশ করবে তাদেরকে অবশ্যই তাদের করোনা সার্টিফিকেট অর্থাৎ সে করোনা নেগেটিভ এই সার্টিফিকেট দেখাতে হবে, তারপরে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে। যে সকল প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বর্তমানে কাতার এয়ারওয়েজ অথবা লন্ডনের ফ্লাইটে বাংলাদেশে প্রবেশ করবেন, তাদেরকে বাংলাদেশ সরকার এয়ারপোর্ট থেকে ফ্লাইট থেকে নামার পরে আপনাদেরকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখবেন। 14 দিনে কোয়ারেন্টাইনে রাখার পরে আপনারা যার যার পরিবারের কাছে ফেরত যেতে পারবেন। যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজের আপডেট পেতে আমাদের সাইফ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে কোনো মুহূর্তে আমাদের কাছে সংবাদ আসলেই কুয়েত সরকার অথবা বাংলাদেশ সরকার থেকে যখন ঘোষণা আসবে কুয়েত এবং বাংলাদেশের ফ্লাইট চালু হবে, ইনশাল্লাহ সাইফ বাংলা টিভির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেব কখন বাংলাদেশ এবং কুয়েতের ফ্লাইটগুলো চালু হবে। আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের যে কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্টস করতে পারেন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।